অ্যাকচুয়ালি আমরাই ওনারে কইছি আপনি টিএফের সহসভাপতি, আপনি একটা কথা বলি, আমরা যখন চ্যাম্পিয়ন 9 গোলে যখন জিতছি আমরা, তখন আমাদের কোচ এবং আমাদের যে টিম ম্যানেজার হয়তো এই ভুলটা করে ফেলছে। এই তার জন্যে আমরা একবারও অস্বীকার করি না যে না এটা ভুল হয়নি, আমাদের ভুল হয়েছে, কিন্তু প্রতিবাদটা আমরা সঠিকভাবে হোক এটা তো আমরা চাইছিলাম, কিন্তু প্রতিবাদটা সঠিকভাবে হয়নি। তারপরে তাহলে এটা নিয়ে কিভাবে বিচার করবেন ওনারা? এবং আমরা শুনতে পেয়েছি ইদানিং যে জুয়েলস অ্যাসোসিয়েশন তাদের যারা কর্মকর্তা তারা সুস্থ চিন্তার একটা করেছেন, ওনারা এই প্রটেস্ট যে লেটারটা এটা নাকি উইথড্র করেছেন, কারণ ওনারাও চাইছেন ফুটবল খেলাটা খেলার মতো থাকুক, ওনাদের শুভ চিন্তার দৌলতে ওনারা হয়তো এই প্রতিবাদপত্রটা পাঠিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এটা টিএফের মিটিংও নাকি কিছুটা আলাপ আলোচনা হয়েছে, উইথড্র করা হয়েছে, এবং জানতে পারলাম টিএফের সেক্রেটারিকে নাকি ডাকবেন ওনারা। তো চিঠিতেই তো কথা বলে ডাকার কি প্রয়োজন আছে আমি জানি না, যাই হোক ওনাদের অধিকার আছে, ওনারা যদি মনে করেন ডাকবেন ডাকুক, এতে আমাদের সে নেই। আমরা ধন্যবাদ জুয়েলসকেও দেব যে পরবর্তী সময়ে হলো ওরা বুঝতে পেরেছে ওনারা যে না খেলাটা খেলার মতোই থাকুক, ওনারা তো আর জিততে পারবেন না, প্রতিবাদপত্রটা কিন্তু ওনারা তুলে ফেলেছেন আমরা যতটুকু খবর পেয়েছি, লিগ সাব কমিটির নাকি এটা তো আলাপ হয়েছে। আচ্ছা, আপনারা টিএফের কয়েকজন কার্যকর থেকে কাট করে উঠেছেন, তারা কারা যদি একটু বিস্তারিত? আমি এই মুহূর্তে নাম বলতে চাইছি না, কয়েকজন কর্মকর্তার জন্যেই আজকে এই ঘটনাটা ঘটল। ওনারা পারতেন গত বছর যেভাবে আমাদেরকে বাধ্য করেছেন রামকৃষ্ণর সঙ্গে আবার পুনরায় খেলার জন্যে, এবারও সেই ভাবে তারা একটা চক্রান্ত করছিল, জানি না কতটুকু স্বার্থ মানে ওরা সফল হবে, আমার মনে হয় না রাজ্যের ফুটবল প্রেমীরা এভাবে ছেড়ে দেবে না। আমরা খেলার মাঠে সুস্থ পরিবেশ রক্ষার জন্যে প্রথম থেকে যেমন চেষ্টা করি, আজ অবধি আমরা সেটা চাই, আমরা চাই খেলাটা খেলার মাঠেই থাকুক, খেলার মাঠের বাইরের কোনো খেলাতে আমরা বিশ্বাসী না।